আজ ফেব্রুয়ারি মাসের এক তারিখ ফেব্রুয়ারি মাসের এক তারিখে আমরা এসে হাজির চৌত্রিশ নম্বর ওয়ার্ডে শীতের পরশ গায়ে মেখে রাজনৈতিক উত্তাপ গায়ে মেখে আমরা হাজির হয়েছি এবারের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী রঞ্জন পোদ্দারের কাছে তার থেকে জেনে নেবো তার জীবনের কিছু অংশ এবং তার রাজনৈতিক কর্মসূচির কিছু কাজকর্ম সম্বন্ধে জেনে নেব নমস্কার সকলকে অ্যাকচুয়ালি আমি অবস্থা থেকেই রাজনীতির সঙ্গে আমি জড়িত হই পড়াশুনো করতে গিয়ে কলেজের বিদ্যাসাগর কলেজ থেকে আমার গ্র্যাজুয়েশান সেখান থেকেই আমার রাজনৈতিক শুরু বলতে পারেন তার আগে পাড়াতে ছোটোখাটো বক্তৃতা বা এগুলো শুনতাম বড়দের সাথে গিয়ে কিন্তু মূলত কলেজ থেকে শুরু তার পরবর্তীকালে আপনারা জানেন যে তৎকালীন চৌত্রিশ বছরে একটা সরকার তখন রাজ করছিল তখন তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভয় দেখানো বা বিভিন্ন মিথ্যা মামলায় আমাদেরকে জড়িয়ে ফেলতো পাড়াতে তখন আমরা খেলাধুলাই করতাম মূলত কিন্তু যেহেতু আমরা একটু বিরোধী ছিলাম বা একটু বলতাম তা তখন আমাদেরকে নানারকম মফথা মামলা জড়িয়ে ফেলা হতো পরবর্তীকালে দু হাজার সাল থেকে আমরা মমতাদির তার আগে ছিলাম তৃণমূল যখন গঠন হল মমতাদির আন্দোলনে আমরা সামিল হই এবং পরবর্তীকালে দু হাজার ছয়ের ইলেকশান সুজিতাকে কীভাবে হারানো হয়েছে আপনারা সকলে জানেন এ তো নতুন করে বলার কিছুর বলার নেই সতেরোশো তেত্রিশ ভোটে হেরেছিলেন উনি জোরপূর্বক হারানো হয়েছিল এবং দু হাজার নয়ের ইলেকশানে আমরা সুজিতা বিপুল ভোটে জয়ী হয়ে ফিরে আসে তখন থেকে আমি সুজিতদার সাথে থাকা সুজিতদার অফিসিয়াল কাজকর্ম দেখা এভাবেই রাজনৈতিক বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে মাধ্যমে বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম করা দল যখন যেমন বলেছে দায়িত্ব দিয়েছে বিভিন্ন নির্বাচনী কার্যে ব্যবহার করা বা সারা বছর আপনারা জানেন কিছু ফর্মালিটিস থাকে এসডিও অফিস ইলেকশন কমিশন এগুলো আমি করতাম পরবর্তীকালে দল আমার উপর আস্থা রেখেছে সর্ব সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি আমার উপর আস্থা রেখেছেন সুজিত দা আমার উপর ভরসা রেখেছেন গত ছ মাস আগে আমরা দু হাজার একুশ সালের ইলেকশন জেতার পরে ছ মাস আগে আমাকে এখানকার কোয়ার্ডিনেটর হিসাবে নিয়োগ করা হয় এবং তখন থেকে আমাকে এই ওয়ার্ডের মূলত এই ওয়ার্ডের দায়িত্বে পাওয়ার পরে আমি আমার কার্যকর সামলাই এবং আপনারা জানেন যে আমরা যখন আমি যখন দায়িত্ব নিই মাস আগে এখানে একটা করোনা পরিস্থিতি সারা ভারত পৃথিবী জুড়ে ভারতবর্ষ জুড়ে এটাও তার মধ্যে এমতো অবস্থায় আমাদের এখানে মূলত এখানে যা ভোটার সংখ্যা তার বেশিরভাগটাই একটা বড় অংশ হচ্ছে সিনিয়র সিটিজেনের বাস যারা একাকিত্বে ভোগে যারা যাদের সাথে কেউ নেই ছেলে মেয়েরা বাইরে থাকেন তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করা যেমন তাদের বাড়িতে হয়তো মেডিসিন নেই কেউ একটু ফোন করলে একটু মেডিসিন পৌঁছে দেওয়া কি কারো বাড়িতে হয়তো যে কুক ছিল সে চলে গেছে করোনাতে পরিস্থিতির সময় তাদের বাড়িতে একটু খাবার পৌঁছে দেওয়া বা কাউকে একটু বাজার করে দেওয়া বা অনেকের অক্সিজেনের একটা চাহিদা দেখা দিয়েছিল অক্সিজেন সিলিন্ডার দেওয়া এভাবে চলেছে এবং গত ছমাসে আমি পাঁচ হাজার মানুষকে এই অঞ্চলের মানুষকে আমি ভ্যাকসিনেটেড করতে পেরেছি শুধু আমার ওয়ার্ড নয় আশেপাশের ওয়ার্ড থেকেও বহু মানুষ এসে সেখান থেকে বিনামূল্যে ভ্যাকসিন গ্রহণ করেছেন এটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং মনে হয়েছিল কারণ করোনা পরিস্থিতিকে কিভাবে সামলাবো যাই হোক মোটামুটি এভাবে চলেছে করোনা যখন চলছিল তখন আপনার ওয়ার্ডে মুখ্যমন্ত্রী স্কিমের কাজ কিভাবে এগিয়েছিল দেখুন মুখ্যমন্ত্রী তো অনেকগুলো স্কিম রয়েছেন তার মধ্যে আমাদের এখানে দুয়ারে সরকার চালু হয় দুয়ারে সরকারের মাধ্যমে প্রতিটি স্কিমের যে সুযোগ সুবিধা যেমন আমার আমার এই অঞ্চলের ভিত্তিতে আমি বলতে পারি এখানে সবচেয়ে বেশি পপুলার স্কিম হলো স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথীর সুবিধা এখানকার নাইনটি পারসেন্ট মানুষ গ্রহণ করেছে কেউ কেউ হয়তো বিভিন্ন কারণে হয়ে ওঠেনি কার তারা আগামী দিনে আগামী যে দুয়ারে সরকার আবার হবে তখন তারা নেবে এটা তারা বলেছে আমার কাছে অনেকবারই এসেছে এছাড়া স্বাস্থ্যসাথী ছাড়াও যেটা ছিল হচ্ছে আপনার মা মা বন্ধের লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার স্কিমেরও সুবিধা সকলে গ্রহণ করেছে ম মোরলেস নাইনটি পারসেন্ট মহিলা এখানে নিয়েছেন আমার এখানে সবুজ সাথীর সাইকেল কন্যাশ্রী এবং আমাদের এখানে সবচেয়ে বড় হলো খাদ্য সাথীর সুবিধাও অনেকে গ্রহণ করেছেন মতো অবস্থায় আমি বলতে পারি মমতাদি সবকটা স্কিমের মধ্যে এই স্কিমগুলো আমার এখানে মানে সর্ববৃহৎ পপুলার স্কিম এবং স্বাস্থ্যসাথীর জন্য এখনও মানুষ আমার কাছে আসে সবাই তো করে উঠতে পারেনি যারা পারেনি তাদেরকে আমি বলেছি আগামীবার দুয়ারে সরকার যখন হবে তখন আপনাকে নিশ্চয়ই আমরা ব্যবস্থা করে দেব বিগত সময়ে আপনার অঞ্চলে কিভাবে উন্নয়নের কাজ চলেছিল সে সম্পর্কে একটু জানান দেখুন আমি এখানে আসার পরে আমি ছমাস আগে এখানে দায়িত্বভার পেয়েছি সে কথাটা আমি বলতে পারি আমার এখানে যে কোটি ব্লকের খেলার মাঠ আছে সবার আগে আমি সেগুলোকে গ্রহণ করি কারণ একটা খেলার মাঠে শুধু খেলাধুলা তো হয়ই এছাড়া আমাদের এখানে যারা বয়স্ক সিনিয়র সিটিজেন তারা সকালবেলা একটু মর্নিং ওয়াকও করতে যায় তা খেলার মাঠের যদি পরিস্থিতি যদি ঠিক না থাকে তাহলে সেখানে মানুষ যেতে পারে না সেই পাথ হয়ে বলুন পরিষ্কার করা বলুন একটু বসার ব্যবস্থা করা সেগুলোকে আমি দেখি তারপরে আমার যেটা আমার মধ্যে যেটা ইম্পর্টেন্ট মনে হয় আমার দুটো মার্কেট রয়েছে মার্কেটগুলোকে আধুনিকীকরণ এবং মার্কেটগুলো একটু অবস্থা খারাপ হয়ে যাওয়ার ফলে সেগুলোকে ঠিকঠাক করা সেগুলো খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে সেগুলো আমরা আপনারা জানেন সরকারি কাজ একটু বিভিন্ন রকম প্রসিডিউরের মধ্যে যেতে হয় সবকটারই ডিপিআর রেডি হয়ে গেছে খুব তাড়াতাড়ি সেগুলো কাজ শুরু হবে এছাড়া আমরা আমফান ছিল আমফানের ফলে প্রচুর লাইট ভেঙে যায় আপনার যেন প্রচুর লাইট ক্ষতিগ্রস্ত হয় সেগুলোকে আবার ঠিকঠাক করে ফিরিয়ে আনা লাইট যাতে ঠিক মতন জলে অনেক জায়গা অন্ধকার হয়ে গেছিলো সে সময় সে সমস্ত লাইটগুলোকে চেঞ্জ করা আরেকটা যেটা চ্যালেঞ্জিং হলো আমার এখানে এবার অতিবৃষ্টির ফলে শখযবে অনেক বৃষ্টি হয়েছে বছর একটু বেশি হয়ে বেশি মাত্রাতেই বৃষ্টি হয়েছে যার ফলে জল জমেছিল তা আমি এবার আন্ডারগ্রাউন্ড যত কয়োগ্র প্রণালী সমস্ত ক্লিয়ার করি পরিষ্কার করে যাতে আগামী বছর যেন জল না জমে জল হলেও জলটা যাতে বৃষ্টি তাড়াতাড়ি বেরিয়ে যায় এটাই তো চ্যালেঞ্জিং বৃষ্টি হলে জল জমবে এটাই স্বাভাবিক কিন্তু কত তাড়াতাড়ি আমি জলটাকে বের করে দিতে পারি এছাড়া দেখুন ওয়ার্ডে যে সমস্ত দৈনন্দিন কাজকর্ম থাকে পরিষ্কার পরিচ্ছন্ন গার্বেজ কালেকশান এ তো সবসময় হচ্ছে আপনার আপনাদের মধ্যে নির্বাচনী এজেন্ডা দশ দিগন্ত দশ দিগন্ত নিয়ে আপনার কি মতামত দশ দিগন্ত নিয়ে যে প্রতিটা কাজই খুবই যেমন এডুকেশন থেকে স্বাস্থ্য স্বাস্থ্য থেকে পয়ঃপ্রণালী যেটা রয়েছে দেখুন সবকটা কাজই খুব ইম্পর্টেন্ট এবং সেগুলোকে আধুনিকীকরণ করা যে ইলেকট্রিক ব্যবস্থা সেটাকে এলইডি লাইটের মাধ্যমে অলরেডি আমাদের এখানে হয়েছে আমাদের পয়োগ নিয়ে যেটা আছে সেটা অত্যন্ত একটু আগে আপনাকে বললাম সেটা নিয়ে সরকার উনিশ কোটি টাকা অলরেডি স্যাংশন করে দিয়েছে আগামী বছর যেন জল না জমে সেই পয় প্রণালীকে ঠিক করার জন্য অলরেডি উনিশ কোটি টাকা সবকিছুই খুব ভালো এবং স্বাস্থ্য প্রকল্প আছে শিক্ষা শিক্ষাক্ষেত্রটাকে আমাদের একটি স্কুল আছে সেটাকে আরও আধুনিকীকরণ করার যে ব্যবস্থা অত্যন্ত ভালো আগামী সময়ে আপনি যখন জিতে আসবেন এলাকাটাকে কি উপহার দিতে চাইছেন দেখুন আগামী বছর জিতে আসলে অবশ্যই আমি জিতব জিতব বলে এটা আমার ধারণা কারণ আমি মানুষের কাছে গত ছমাস ইন্টু চব্বিশ ঘন্টা আমি সবসময় মানুষের পাশে ছিলাম যার যেটা সুবিধা অসুবিধা আমাকে শেয়ার করেছে এবং সেটা আমি তৎক্ষণাৎ সেই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করেছি এবং আমি যদি জিতে আসি আমার কতগুলো আমি এগুলো বলছি না এগুলো কোনোটাই আমার এটা আমার প্রমিস যে আমি এটা করে দেবো প্রতিশ্রুতি বলছি না প্রমিস এমন ধরুন আমার মাঠগুলোকে আরও আধুনিকীকরণ করা যে খেলার মাঠগুলো রয়েছে ওগুলোকে আধুনিকীকরণ করা মার্কেটগুলোকে আধুনিকীকরণ করা এবং ওই লাইটের ব্যবস্থাটাকে আরও যদি কিছু বাড়িয়ে আরও বেশি আলো আলোকিত করা যায় রাস্তাটাকে আরও ভালো করে রাস্তা করা কারণ রাস্তার কয়েকটা জায়গায় খারাপ আছে সেই রাস্তার জায়গাগুলোকে সেই কয়েকটা জায়গাকে ঠিক করা এবং দেখুন মানুষের দৈনন্দিন যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো যাতে আগ্রহ ভালো হয় সবচেয়ে বড় কথা এখানে সিনিয়র সিটিজেনের পাশে থাকা আমার একটা ইচ্ছা আছে যে আমার একটা একটা ফোন নাম্বার দেওয়া থাকবে মানুষের কাছে যেখান থেকে ফোন করলেই একটা যেটাকে হেল্পলাইন বলেন আপনারা সে একটা হেল্পলাইন করা মানুষ যেন তৎ ফোন করলেই সেই হেল্পলাইনের মাধ্যমে তার যা অভাব অভিযোগ সেটা বলতে পারেন এবং আমরা তৎক্ষণাৎ তার ব্যবস্থা গ্রহণ করি ইতিমধ্যে দেখুন আমি অলরেডি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তার মাধ্যমে আমরা করছি অলরেডি করছি আমার প্রতিটা ব্লকে নটা ব্লকে নটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রেখেছি এখানে মানুষ তার অভাব অভিযোগ বললে আমরা তৎক্ষণাৎ সেটা সমাধান করার চেষ্টা করি এছাড়াও একটা হেল্পলাইন করার ইচ্ছা আছে দেখা যাক আপনাদের দশ দিগন্তে শিক্ষা এবং সংস্কৃতির ওপর জোর দেওয়া হচ্ছে তো সেই নিয়ে আপনার কি চিন্তা চিন্তাভাবনা দেখুন শিক্ষা আমাদের আমি আমি আমার সল্লেক নিয়ে বলতে পারি দেখুন এখানে মানুষ প্রকৃত শিক্ষিত মানুষের বাস এবং এখানে পিছিয়ে পড়া শ্রেণীর খুব একটা মানুষের বাস নেই আমি যে অঞ্চলটায় রয়েছি বা যে অঞ্চলটার আমি কিন্তু আমার এই বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন একচল্লিশটা ওয়ার্ড নিয়ে রাজারহাট গোপালপুর রাজারহাট নিউ টাউনের থেকেও একটু পিছিয়ে পড়া ওইখানে কার পরিপ্রেক্ষিতে বলতে পারি আমাদের শিক্ষা নিয়ে যে সমস্ত ব্যবস্থাগুলো গ্রহণ করা আরও প্রয়োজন আছে শিক্ষাকে আরও আধুনিকীকরণ করতে হবে শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন ঘটাতে হবে সেসব দিক থেকে তাই বলতে পারি শিক্ষা ব্যবস্থায় দেখুন এখন মাত্র একটি স্কুল আছে আমাদের বিধাননগর মিউনিসিপ্যালিটি আরও স্কুল বাড়াতে হবে এটুকুই বলতে পারি আপনি তো জিতছেন জিতে আসার পর আপনি এলাকার কত কীভাবে উন্নয়ন করবেন সেই পরিকল্পনা একটু জানান আমি তো বললাম একবার যাই হোক আমার হচ্ছে সবচেয়ে সব জায়গাটা আমি বললাম যে আমার একটা হেল্পলাইন করার ইচ্ছা আছে আর একটা হলো গিয়ে মানুষের সুরক্ষার জন্য এখন তো জানেন চারিদিকে তার জন্য আমরা সিসিটিভি দিয়ে এলাকাকে সুরক্ষিত করান করার আমার একটা মহবর প্ল্যান আছে দেখা যাক সেটা কতটা আমি করতে পারি সিসিটিভির মাধ্যমে আমরা যেন কোনো রকম বাজে কাজকর্ম নানা রকম অসামাজিক কাজকর্ম আমাদের মাঠের ঘাটে অনেক সময় অনেক রকম অসামাজিক কাজকর্ম সেগুলো যাতে বন্ধ করা যায় পুলিশের সঙ্গে একটা সব সময় যোগাযোগ তারাও যাতে আমরা সাহায্য করতে পারি তাদেরকে একটা আমার সব সময় জন্য এটা সিসিটিভি আপনাদের এলাকায় আপনার এই নির্বাচনী নির্বাচনে বিরোধী শক্তি কারা এবং তাদের নিয়ে আপনার কী মতামত দেখুন বিরোধী শক্তি বলে আমি কিছু বলার নেই আমার কারোর সাথে আমার ব্যক্তিগত ব্যাপারে কিছু বলার নেই তবে একটা কথা বলতে পারি দীর্ঘ চৌত্রিশ বছর ধরে একটা সরকার ক্ষমতায় ছিল এই চৌত্রিশ বছরে তারা যদি কিছু চাইতো তাহলে কি করতে পারতো না চৌত্রিশ বছর স্প্যানটা তো ওটা একটা বিশেষ কম না তারা আজকে গিয়ে বলছেন আমরা এই করব সেই করব আমরা খুব বাজে কিছু বলার নেই সেক্ষেত্রে তারাই জানেন তাদের কাছে চৌত্রিশ বছরটাও হয়তো কম হয়েছে তার জন্য তারা বলছেন যে আমরা করব। কি কাজ বাকি আছে চৌত্রিশ বছরের পরেও যদি কিছু বাকি থাকে তাহলে করবেন মানুষ বোঝেন মানুষের ওপরে এটা আমি ছাড়লাম চৌত্রিশ বছরে যারা কিছু করতে পারেনি তারা আজকে আবার বলছে আমরা এখন পেলে এই কোথ এই করবো সেই করব মানুষ মিথ্যাতে কখনো ভোলে না মানুষ যত যথেষ্ট বুদ্ধিমান মানুষকে যদি আমি বোকা ভাবি আমি আমার মতন বোকা কেউ হবে না এবং গত ছ মাস আগে আমরা একটা সত্তর একটা ইলেকশান জিতে উঠেছি কি ম্যান্ডেট দিয়েছে মানুষ মানুষের দ্বারা সেটা সবাই দেখেছে সবাই যায় নতুন করে বলার কিছু নেই আরেকটি দল আছে তারা যখনই ভোট আসে তখনই ধর্ম নিয়ে আলোচনা শুরু হয়ে যায় ধর্মের নামে ভোট করতে চায় পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষ সচেতন মানুষ শিক্ষিত মানুষ তারা এর জবাব ছমাস আগে দিয়েছে আবারও দেবে এই নিয়ে আমার কিছু বলা নেই বিরোধীদের নিয়ে যত কথা কম বলা যায় ততই ভালো এতক্ষণ আমরা রাজনৈতিক আড্ডা মারলাম রঞ্জন পোদ্দারের সাথে উনি আবার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী আজকে ওনার যে কথাবার্তাগুলো আমরা শুনলাম ওনার যে চিন্তাভাবনা শুনলাম আশা করি উনি আগামী দিনে সেটিগুলো সফলভাবে প্রতিষ্ঠা প্রতি প্রতিফলিত করতে পারবে এবং সেই আশা নিয়ে আমি গৌরব ঘোষাল আজকের মতো এই আড্ডা শেষ করছি বিশ্ব বাংলা টিভি সললেক বিধাননগর